জয় শ্রীকৃষ্ণ। আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে আমার ছোট পিসিমার ছোট ছেলে, মানে আমার ভাই, ওদের বাড়ি প্রসাদপুরে। এই ঘটনাটা ও শুনেছে ওর বাবার মুখে, মানে আমার পিসিমশাইয়ের মুখে, আমার ছোট পিসিমশাইয়ের মুখ থেকে শোনা। ছোট পিসিমশাইয়ের বাল্যবন্ধু রাজশেখর বাবু, তার জীবনের সত্যিকারের ঘটনাটাই পিসিমশাইয়ের মুখ থেকে আমার ছোট ভাই শুনে সেটা আমাকে লিখে পাঠিয়েছে। বলেছে, দাদা তুমি এটা পারলে করে শুনিও গল্পের আকারে। আমার পিসিমশাইয়ের বাড়ি প্রসাদ, হুগলি জেলার একটি গ্রাম। গ্রামের থেকে বেশ খানিকটা দূরে রাজবল্লভাট নামে আরেকটি গ্রাম, রাজবল্লভাট, জাঙ্গিপাড়া, উদয়নারায়ণপুর, সব এই হুগলি জেলার এক একটা নাম করা জায়গা। রাজশেখর বাবু ছোট বোনের বাড়ি রাজবল্লভাট। পৌষ মাস, সামনেই নবান্ন উৎসব, বাড়িতে প্রচুর পরিমাণে ধান উঠেছে, নূতন ধান। তাই বোন ভগ্নীপতকে নিমন্ত্রণ করতে রাজশেখর বাবু যান রাজবল্লভাটে। অনেকদিন পর দাদা বাড়িতে এসেছে, তাই তার সেবা যত্ন না করে বোন তাকে কিছুতেই ছাড়তে চায় না। দুদিন তার কাছে রাখার পর দাদাকে বলে, দাদা আমি তো অবশ্যই বাড়িতে যাব, মানে তোমার বাড়িতে যাব নবান্ন উৎসবে, আর আমার ছেলে মেয়েকে, তোমার জামাই, সকলকে নিয়ে যাব। রাজশেখর বাবু মহা আনন্দে বোনের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছেন। রাজশেখর বাবু ধনী এবং সম্ভ্রান্ত চাষী। প্রসাদপুর এরিয়ায় সকলেই এক বাক্যে তাকে চেনেন। আমার ছোট পিসিমশাইকেও যেমন সবাই চেনেন, ঠিক তেমনি ভাবে আমার ছোট পিসিমশাইয়ের বাল্যবন্ধু রাজশেখর বাবুকেও এক বাক্যে সবাই চেনেন। রাত্রি 9টা থেকে 9:30 হবে, উনি তখন বাড়ি ফিরছেন রাজবল্লভাট থেকে প্রসাদপুরের দিকে। ফেরার পথে নিজের বাড়ির কাছাকাছি এসে প্রায় তখনও 3-3.5 কিলোমিটার বাকি আছে, তাকে রাত্রিবেলার শেষ ট্রেকারটা নামিয়ে দিয়ে চলে যায়। রাজবল্লভাট থেকে সেই জায়গায় এসেছেন তিনি ট্রেকারে, রাজশেখর বাবু। কিন্তু তারপর আসার আর কোনো যানবাহন নেই, কেন এই ঘটনাটা তো অনেকদিনের আগেরই এই ঘটনাটা। তা বাড়ি ফিরবেন কিভাবে এটা ভাবতে ভাবতেই একটা পায়টানা রিক্সা সেখানে নিয়ে যাচ্ছিল সেই পথ ধরে। রাজশেখর বাবু তাকে দাঁড় করান এবং বলেন, আমি এই জায়গায় যাব, মানে প্রসাদপুরে যাব, আমাকে নামিয়ে দিও। বেশ বয়স্ক ভদ্রলোক রিক্সা চালক ছিলেন, মাথায় হনুমান টুপি, তার উপর মাফলার, যেটাকে আমরা কমফোর্টার বলি, বাঁধা, গায়ে কালো রঙের সিল্কের চাদর, এমনভাবেই জড়ানো রয়েছে যে কিছুতেই বোঝা যাচ্ছে না যে রিক্সা চালক কে, তার মুখটা কিছুতেই বোঝা যাচ্ছে না। কিন্তু তার গড়ন এবং তার পায়ের দিকটা দেখলে মনেই হচ্ছে এটা একটা বয়স্ক মানুষই হবে। তার অত রাত্রির হয়ে গেছে, গ্রামের দিক রাত্রি 9:30 মানে অনেকটাই দিক। পৌষ মাস, বেশ কনকনে ঠান্ডা, তার উপর ঘন কুয়াশা। এই কুয়াশা থাকাতে পরিবেশটা যেন আরো অন্ধকার লাগছে। যাই হোক, রিক্সায় উঠে বসেছেন আমার পিসিমশাইয়ের বাল্যবন্ধু রাজশেখর বাবু। রিক্সা চালক ক্যাঁচ ক্যাঁচ শব্দে কোনো রকমে রিক্সাটাকে টেনে নিয়ে যাচ্ছেন, বড়ই ধীর গতি, বয়স্ক মানুষ, তারপর গ্রামের রাস্তা খুব একটা জোরে টানতে পারছেন না, যাচ্ছেন। পথটা যেতে তার অনেকটাই সময় লাগছে। যেতে যেতে হঠাৎই
রিক্সা চালক বাঁদিকে বাঁধ থেকে বাঁধের রাস্তা ধরে যাচ্ছিলেন। যেতে যেতে হঠাৎই বাঁদিকের একটা আলের রাস্তায় ঝপ করে উনি নেমে পড়েন রিক্সাটাকে নিয়ে। রাজশেখরবাবু সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করেন, তুমি এদিক দিয়ে কোথায় যাচ্ছ? সঙ্গে সঙ্গে রিক্সা চালক মৃদু কণ্ঠে বলেন, প্রসাদপুর। আর কোনো বাক্য ব্যয় করেন না। পিসুমশাইয়ের বন্ধু তাকে আবার জিজ্ঞাসা করেন, তুমি এইটা দিয়ে তো যেতে গেলে তোমার অনেক দেরি হবে। রিক্সা চালক মৃদু কণ্ঠে আবার উত্তর দেয়, এটা এই পথে খুব তাড়াতাড়ি পৌঁছানো যাবে, মানে শর্টকাটে পৌঁছানো যাবে তেঁতুলতলার মাঠের ওপর দিয়ে। রাজশেখরবাবুর বুকটা ছ্যাঁদ করে ওঠে। তেঁতুলতলার মাঠ, সে তো ভয়ানক। আসলে সেখানে কিছু ভৌতিক ঘটনা ঘটে যে কোনো মানুষই সন্ধ্যার পর ওই তেঁতুলতলার দিকে বড় একটা যেতে চায় না। জানি না আজ ভাগ্যে কি আছে, এই ভেবে রাজশেখরবাবু কোনো রকমে রিক্সার মধ্যে আড়ষ্ট হয়েই বসে রইলেন। আর রিক্সা চালক ওই ধীর গতিতে ক্যাঁচ ক্যাঁচ শব্দে রিক্সাটাকে টেনে নিয়ে চললেন ওই আলের ওপর দিয়ে। এমন সময় বেশ খানিকটা যাবার পর হঠাৎই রিক্সাটা যেন একটা আলের কোনো একটা গর্তের মধ্যে পড়ে একদিকে পুরো কাত হয়ে যায়। রিক্সাটা বুঝি এই জমিতে, মানে আলের পাশে যে জমিতে, হয়তো উল্টে যাবে এই রকম অবস্থায়। রাজশেখরবাবু রিক্সার একটা দিকে পুরো হেলে যান। উনি সঙ্গে সঙ্গে চিৎকার করে বলেন, এ কী করছো, এ কী করছো, এই তো আমি পড়ে যাবো, তুমিও তো পড়বে, আমিও পড়বো। রিক্সা চালক সঙ্গে সঙ্গে বলে, আপনি বসুন, আমি দেখছি। ধীর কণ্ঠে কথাটা বলে রিক্সা চালক ওই কাত অবস্থায় রিক্সাটাকে ওইখানে রাজশেখরবাবু সহ ওই রিক্সাটাকে ওই আলের মধ্যে দাঁড় করিয়ে ঝপ করে অন্ধকারের মধ্যে নেমে কোথায় যেন মিলিয়ে যায়। কিন্তু এমনই পরিস্থিতি যে রাজশেখরবাবু যদি নাড়াচাড়া করে রিক্সা থেকে নামার চেষ্টা করেন, হুবহু একদম উনি পড়বেন নিচেতে। অতএব রিক্সাটা এমন অবস্থায় ছিল যে উনি নামতে গেলেও পড়বেন, বেশি দাপাদাপি করলেও পড়ে যাবেন রিক্সা থেকে। এই মহাসংকট মহাবিভ্রাট, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সামনেই তেঁতুলতলার মাঠ, ওই রকম ভয়ানক মাঠ, তারপর আবার কিনা এই রকম অবস্থা। কিন্তু রিক্সা চালক একেবারে নির্বিকার চিত্তে ওই রিক্সা থেকে নেমে আস্তে আস্তে ওই অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। খানিকটা পরে উনি সঙ্গে দুজনকে নিয়ে আসলেন, তাদের পরিধানে সাদা রঙের কাপড় এবং গায়ে ওই কালো কালো ধরনের চাদর জড়ানো। তাদেরকে ডেকে নিয়ে এসে রিক্সাটাকে রিক্সাওয়ালা তুললেন, ওই তিনজনে মিলে রিক্সাওয়ালাকে তুললেন যেখানে রাজশেখরবাবু যে রিক্সার মধ্যে কাত হয়ে বসেছিলেন। বেশ খানিকটা পরে তারা ফিরে এসে এইভাবে তাকে হ্যাঁচড়া মেরে যেন আবার খালের ওপর তুলে নিল, মানে বাঁধের ওপর তুলে নিল। তুলে নিয়ে তাদেরকে আবার আস্তে আস্তে নিয়ে রাজশেখরবাবুকে নিয়ে এগোতে লাগলেন। এ প্রসঙ্গে পিসুমশাই বলছেন যে পরের ঘটনাটা শুনলে মানে তোমাদের তো গায়ে কাঁটা দেবেই দেবে। সেটা কি জানো, এই ধরনের সত্যি ঘটনা যদি তোমাদের কাছে থাকে না, তোমরা কিন্তু অবশ্যই লিখে পাঠিও, সত্যি খুব ভালো লাগে। আর দেখো ওই গল্পটাকে বলতে বলতে না মানে আমার নিজেরও যেন, সত্যি বলছি, ভীষণ ভীষণ ভয় লাগছে, ভয় লাগে। আর আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া ইমেল আইডিতে তোমরা গল্প পাঠিও, এই ধরনের সত্য ঘটনা যদি তোমাদের জানা থাকে। ঠিক একইভাবে তোমরা ফেসবুক পেজেও দিতে পারো। আমি তোমাদের এই গল্পগুলো গল্পের আকারে এরকম দেখো পড়ে শোনাতে পারি, অথবা গল্পের আকারে আমি বলতেও পারি। যাই হোক, যে ঘটনাটা বলছিলাম, বলতে বলতে সাইডে চলে গেলাম, যেটা হচ্ছে কি, রাজশেখর বাবুর রিক্সা চালক যে দুজনকে ওই অন্ধকার জায়গা থেকে ডেকে নিয়ে আসলেন, তাদের দুজনের মধ্যে একজনকে বসালেন রাজশেখর বাবুর পাশে রিক্সায়, আর একজনকে রিক্সা চালক যে হ্যান্ডেল ধরে গাড়িটা চালান তার সামনে যে রডটা, যেমন আমরা সাইকেলে কাউকে ডবল ক্যারি করি, ওইখানে তাকে বসালেন। এইভাবে বসিয়ে নিয়ে এই মোট মানে চারজন মিলে ওই বাঁধের ওপর দিয়ে তেঁতুলতলার মাঠের দিকে আস্তে আস্তে এগোতে লাগলেন। কারণ তেঁতুলতলার মাঠটা পেরিয়ে বেশ খানিকটা যাবার পরই কিন্তু ওই প্রসাদপুরে মেন রাস্তাটা পড়ে যাবে, তারপরই পিসুমশাইয়ের যে বাড়ি সেই দিকে, পিসুমশাইয়ের মানে বন্ধুর যে বাড়ি সেই দিকে পৌঁছে যাওয়া যাবে।
রাজশেখর বাবু তো একদম ভয়ে আড়ষ্ট হয়ে বসে আছে। পাশে একটা অচেনা অজানা লোক, যাও যাও রিক্সা চালক তাকে অন্ধকার থেকে তুলে নিয়ে এসে আমার পাশে বসিয়ে দিল। রাজশেখর বাবু এরা মনে মনে ভাবছেন। সামনে আর একজন সাওয়ারি, যে আবার রিক্সা চালকের সামনে রডের ওপর বসে আছে, কিন্তু সবাই নিরুত্তর, কারোর মধ্যে কোনো মানে কথাবার্তা কিচ্ছু নেই। ভেবে দেখো তো, চারজন লোক, তার মধ্যে একমাত্র রিক্সা চালককেই হয়তো এই মানে খানিকটা তার সঙ্গে আসা যা মানে আসার পথে তার সাথে হয়তো দুই একটা কথোপকথন হয়েছে, তাকে হয়তো রাজশেখর বাবু চেনেন, কিন্তু এই আগন্তুক, এই অন্ধকার থেকে আগন্তুক দুটো ব্যক্তিকে তো এই রাজশেখর বাবু চেনেন না। তাহলে তার অবস্থা বলো, অত যদি এদের সাথে কোনো পরিচয় করানো না, রিক্সাওয়ালা কিছুই নয়, অথচ তার সঙ্গে রিক্সা সাওয়ারি হয়ে একসঙ্গে যাচ্ছে, এ কি ভয়ানক ব্যাপার! তার বুক তো একদম ভয়ে ঢিপ ঢিপ করতে লাগলো, ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু তবু তিনি কিন্তু বুঝতে দিলেন না। দাঁতে দাঁত চেপে কোনো রকমে রিক্সার হাতল মানে রিক্সার ওই সাইডে যে হাতলটা থাকে সেটাকে চেপে ধরে বসে রইলেন। আস্তে 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 তেঁতুলতলার মাঠ যখন আসলো, তখন রিক্সা চালক ওই দুজন সাওয়ারিকে ওখানে নামিয়ে দিলেন। তারাও কিন্তু ওখানে নেমে চলে গেল, তারা কিন্তু রিক্সা চালকের সাথেও একটা কথা বলল না। অবাস্তব ব্যাপার, এই ধরনের ঘটনা তো এর আগে রাজশেখর বাবু কোনোদিন মুখোমুখি হননি। সুতরাং তার ভয়ে তথা সেখান থেকেই তার প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থায় রইল। তারপর অনেকক্ষণ পর তিনি যখন বাড়ির পথটা পেলেন, তখন তার মনটা খানিকটা শান্ত হয়েছিল। বাড়ির পথ ধরে তিনি যখন যাচ্ছেন তার বাড়ির দিকে, তখন রিক্সাওয়ালা তার দিকে ফিরে কথা বলতে চেষ্টা করেন, কিন্তু রিক্সার চালক রাজশেখর বাবুর দিকে মানে একটা চালক রিক্সা চালক যেদিকে মুখ করে গাড়িটা চালাচ্ছে, তার উল্টো দিকে মুখ করে রিক্সা চালক কিন্তু গাড়িটাকে চালাচ্ছে, রাজশেখর বাবুর সাথে কথা বলার চেষ্টা করছেন, মানে ওই উনি বলছেন যে আমার দিকে চেয়ে, কিন্তু তাহলে গাড়িটা যে চালাচ্ছেন সামনের দিকে কিন্তু তিনি দেখছেন, অথচ গাড়িটা কিন্তু হুবহু এগিয়ে যাচ্ছে। এইসব দেখে তো তার মানে আরো মানে তার মধ্যে আরো প্যানিক তৈরি হয়ে গেছে, আরো ভয় তৈরি হয়ে গেছে, যে একটা রিক্সা চালক তার দিকে মুখ করে মানে গাড়ি চালাচ্ছে, অথচ সামনের দিকে তিনি দেখছেন না, অথচ গাড়িটা ঠিকঠাক যাচ্ছে। এইরকম অবস্থায় মানে তার মানে প্রাণ ভয়ে বেরিয়ে যায় যায় এই অবস্থা। আমার পিসুমশাইকে কিন্তু এইসব ঘটনাগুলো রাজশেখর বাবু বলেছিলেন যে তেঁতুলতলার মাঠটা সত্যিকারেরই কিন্তু ভৌতিকের ব্যাপার। তিনি কিন্তু নিজে কিন্তু কোনোদিন ভূত বা এই ধরনের প্রেতাত্মা বা এই ধরনের কিছু জিনিস বিশ্বাস করতেন না। হ্যাঁ, কিন্তু সেদিনের পর থেকে রাজশেখর বাবু বিশ্বাস করেছিলেন সত্যি কোনো একটা জিনিস আছে, যেটা কিন্তু সবসময় কিন্তু তর্ক করে বা কোনো কিছু বলে তাকে কিন্তু উড়িয়ে দেওয়া উচিত নয়। এটা কিন্তু কোনো মানুষের সাথে যদি কোনো দিন ঘটে থাকে, তবেই সে কিন্তু এটাকে বুঝতে পারবে এটা কি জিনিস। এটা কিন্তু কাউকে বলে বোঝানোর নয়, এটা কিন্তু সম্পূর্ণ ফিলিংসের। যদি এই ধরনের কোনো গল্প তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশান বক্সে দেওয়া ইমেল আইডিতে আমাকে লিখে পাঠিও, তোমাদের গল্পগুলো ঠিক একইভাবে শোনাবো। আগামী এপিসোডে তোমাদের এইরকম একটা সুন্দর গল্প শোনাবো, যেটা সত্যিকারের কাহিনী।